আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএস কিচেনে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপিতে রয়েছে পুকুরের চুনো মাছ আর রয়েছে দেশি মুরগির মাংস আলু দিয়ে কারি। তো চলুন আমরা একটু দেখে নিই, এটা পুকুরের দেশি চুনো মাছ আর এই চুনো মাছের মধ্যে রয়েছে মৌরলা, পুঁটি আর ডাঁড়কে। আর নিয়েছি একটা দেশি মুরগি, ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। চলুন আর দেরি না করে আমরা এবার একটু দেখে নিই। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম, দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, খুব ভালোভাবে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি। এরপর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি চুনো মাছ। এটা একটু হালকা করে নেড়ে নেব, কারণ মাছ বেশি ভালোভাবে নাড়তে গেলে মাছগুলো ভেঙে যাবে। একটু হালকা করে নেড়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে নেব পরিমাণ মতো পানি। উপর থেকে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য আমি হতে দেব। চুনো মাছটা আমার পুরোপুরি হয়ে গেছে। এরপর আমি করব দেশি মুরগির মাংস রান্না। এটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। দেশি মুরগির মাংসটা যেহেতু আমি আলু দিয়ে করব, তার জন্য আমি নিয়েছি আলু, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে দিচ্ছি অল্প পরিমাণ নুন, অল্প পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ চিনি। এরপর আমি আলুগুলোকে ভেজে নেব।
আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আদা রসুন বাটা দিলাম, এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। সব মশলা একসঙ্গে কষিয়ে নিতে হবে, অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব দেশি মুরগির মাংস, মাংসের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মাংসটা কষানোর মাঝে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি, অল্প অল্প পানি দিয়ে মাংসটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু, আলু দিয়ে আরও ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। রান্না ভালোভাবে কষালে স্বাদ আরও অনেক গুণে বেড়ে যায়। এর মধ্যে আমি দিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন, সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি, মাংসটা সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে, যেহেতু এটা দেশি মুরগির মাংস তাই পানিটা একটু বেশিই লাগবে। পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরে গুঁড়ো, এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কুড়ি মিনিট পর আমি ঢাকনা খুলে একটু দেখে নেব, এর মধ্যে আমি দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা, আরো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেশি মুরগির মাংস
আর চুনো মাছ চচ্চড়ি দুটো রেসিপি আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর পাশে থাকার জন্য অল বাটনটি ক্লিক করবেন। আমার এই রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।